তো হ্যালো সব, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে তোমরা আমাদের স্ক্রিনে যে দুইটা সেটিং দেখতে পারছো, এই দুইটা সেটিং এর কি কাজ অথবা তোমরা এই দুইটা সেটিং কিভাবে করলে তোমাদের অনেক হেল্প হবে সেইটা কিন্তু এই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা। এজন্য অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। সো গাইস, কয়েকদিন আগে কিন্তু আমাদের OB40 আপডেট গেছে, যদিও আমার ভিডিওটা বানাইতে একটু লেট হয়ে গেছে, তারপরও যাই হোক তোমাদেরকে সেটিং সম্পর্কে আমি বুঝাই দিব। তো এজন্য তোমরা এখান থেকে চলে যাও আমাদের সেটিং অপশনে, আর সেটিং অপশনে যাওয়ার পর তোমাদের সামনে কিন্তু বেসিক সেটিংটা চলে আসবে, আর এখান থেকে তোমরা কিন্তু আমাদের কন্ট্রোল সেটিং এর মধ্যে চলে আসবে। তোমরা কন্ট্রোল সেটিং এর মধ্যে আসার পর হালকা একটু নিচের দিকে আসলে এখানে তোমরা আইটেম ফাইন্ডার নামে একটা অপশন দেখতে পারবা, যার মধ্যে তোমরা কিন্তু এখান থেকে তিনটা অপশন দেখতে পারবা। এখন কথা হচ্ছে তোমরা এই তিনটা অপশনের মধ্যে কোনটা রাখবা। তো প্রথমত তোমরা যদি এখান থেকে অলওয়েজ অন রাখো তাহলে কি হবে গাইস, তোমরা যখন গেম খেলো আর গেম খেলার সময় যখন লুট করো, এক কথা বলতে তোমাদের আশেপাশে যে লুট গুলা তোমাদের দরকার অথবা দরকার না সেই লুট গুলা কিন্তু তোমরা এইভাবে দেখতে পারবা যে কত মিটারের মধ্যে এই লুট গুলা আছে, তারপর ওইখানে যায় কিন্তু তোমরা লুট গুলা করতে পারবা। আর যদি তোমরা এখান থেকে রেকমেন্ড টাইম রাখো তাহলে কি হবে গাইস, গেমের মধ্যে যখন তোমরা লুট করবে তোমাদের যে লুট গুলা দরকার নাই সেই লুট গুলা কিন্তু দেখাবে না, তোমাদের যে লুট গুলা দরকার সেই লুট গুলা যদি তোমাদের আশেপাশে থাকে তাহলে তোমরা দেখতে পারবা যে লুট গুলা তোমাদের কোথায় আছে, তারপর ওইখানে যায় কিন্তু তোমরা লুট গুলা করতে পারবা। তবে এই সেটিংটা আমার কাছে কেমন একটা যেন লাগছে আর কি, মানে কখনো কাজ করে আবার কখনো কাজ করে না। আর তোমরা যদি এখান থেকে অলওয়েজ অফ রাখো তাহলে কি হবে, গেমের মধ্যে যখন তোমরা লুট করবে তোমাদের যে লুট গুলা দরকার অথবা যে লুট গুলা দরকার নাই সেই লুট গুলা কোথায় আছে দূর থেকে কিন্তু তোমরা দেখতে পারবা না। এখন কথা হচ্ছে তোমরা এই তিনটা অপশনের মধ্যে কোনটা রাখলে তোমাদের হেল্প হবে। তবে এই তিনটা অপশনের মধ্যে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই রাখতে পারো। তবে এখান থেকে আমি অলওয়েজ অন রাখলাম। তারপর গাইস তোমরা হালকা একটু নিচের দিকে আসলে এখানে পার্মানেন্ট গ্লোল বাটন নামে একটা অপশন দেখতে পারবা, যার মধ্যে তোমরা কিন্তু এখানে দুইটা অপশন দেখতে পারবা। তো তোমরা যদি এখান থেকে সেটিংটা অন রাখো তাহলে কি হবে, তাহলে এখানে বাড়তি একটা গ্লোল বাটন দেখতে পারবা, যে গ্লোল বাটনে কিন্তু এখানে জিরো লেখা। আর তোমরা যদি এখান থেকে অফ করে দাও তাহলে তোমরা কিন্তু কোনো রকমের গ্লোল বাটন দেখতে পারবা না এখানে। এখন কথা হচ্ছে তোমরা এটা অন রাখবা না অফ রাখবা গাইস, তোমরা এটা অন রাখতে পারো অফ রাখতে পারো, তবে আমার কাছে এই সেটিংটা তেমন একটা গুরুত্বপূর্ণ লাগে নাই, এজন্য এখান থেকে কিন্তু আমি এই অপশনটা অফ করে দিব। তবে গাইস তোমাদের এখানে আরেকটা কথা বলি, তোমাদেরকে যে পার্মানেন্ট গ্লোল বাটন অন বা অফ রাখতে বললাম, তো এটা অন রাখলে কি হবে অফ রাখলে কি হবে তোমাদেরকে তো বললামই। তবে তোমরা যদি এখান থেকে কাস্টম হুডের মধ্যে চলে যাও তাহলে কিন্তু এখানে আরেকটা গ্লোল বাটন দেখতে পারবা, যে বাটনটা আমার কাছে তেমন একটা গুরুত্বপূর্ণ লাগে নাই, এজন্য এখান থেকে আমি বাটনটা কিন্তু আমি সাইডে এসে রেখে দিলাম। তো তোমরা চাইলে এটা কাস্টমাইজ করে রাখতে পারো অথবা চাইলে রিমুভ করে দিতে পারো। সো গাইস আশা করি তোমাদেরকে বোঝাই দিতে পারছি আমাদের আপডেটের পর গেমের মধ্যে যে দুইটা সেটিং আসছিল তোমাদের কিন্তু ফুল ডিটেইলসে বোঝাই দিছি, আশা করি তোমরা বুঝতে পারছো।